আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ইতিপূর্বে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন তাদেরকে অভিনন্দন তো আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন আপনাদের আটটা সেমিস্টারে কি কি পড়তে হবে সেটা অবশ্যই জানতে হবে তো আজকের ভিডিওতে আমরা জানাবো অটোমোবাইল টেকনোলজির সকল বিষয়ের তো আজকে এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিক্সটি টু টেকনোলজি অটোমোবাইল টেকনোলজি তো আপনারা বিশেষভাবে বুঝবেন যে এর সামনে যদি টু থাকে অর্থাৎ টু সিক্স টু তাহলে এই টুটা হচ্ছে প্রবিধান তারপর সিক্স টুটা হচ্ছে আপনাদের টেকনোলজি অটোমোবাইল টেকনোলজি যদি এখানে সিক্সটি সিক্স থাকে টু সিক্সটি সিক্স তার মানে এই সিক্সটি সিক্স দ্বারা বোঝানো হচ্ছে কম্পিউটার টেকনোলজি যদি এখানে থাকে টু সিক্স ফোর তার মানে এটা বোঝানো হয়েছে সিভিল টেকনোলজি তারপর যদি থাকে টু সিক্স সেভেন টু সিক্স সেভেন তাহলে হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি যদি থাকে টু সিক্স এইট তার মানে বুঝবেন এটা ইলেকট্রনিক টেকনোলজি তো চলুন আমরা বিস্তারিত শুরু করছি টু ওয়ান জিরো ওয়ান ওয়ান ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা হচ্ছে আপনাদের ছয়টি প্র্যাকটিক্যাল হবে সপ্তাহে দুই দিন ক্লাস হবে একটা প্র্যাকটিক্যাল সমান হচ্ছে তিন পিরিয়ড সেজন্য আপনাদের সপ্তাহে দুইটা ক্লাস পাবেন তিন পিরিয়ড তিন পিরিয়ড তো এটার কোনো ফাইনাল পরীক্ষা নেই শুধুমাত্র হবে ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা তো এটার নাম্বার হচ্ছে টোটাল হচ্ছে ক্রেডিট দুই এক ক্রেডিট সমান হচ্ছে পঞ্চাশ মার্ক সেজন্য দুই ক্রেডিট যেহেতু একশো মার্ক তার মানে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে পঞ্চাশ এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে পঞ্চাশ তো এই মার্কগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা আপনারা আমার আরেকটা একটা ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন অর্থাৎ প্র্যাকটিক্যাল ফাইনালে শুধু ফাইনাল নাম্বার কাউন্ট হবে এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে হবে আপনাদের অ্যাটেন্ডেন্স ক্লাস টেস্ট কুইজ টেস্ট তারপর আপনাদের যে কাজগুলো দেওয়া হয়েছিলো রানিং অবস্থায় সেগুলো বিবেচনা করেই কিন্তু কন্টিনিউয়াস মার্কটা হয় আপনাদের উপস্থিতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আরেকটি সাবজেক্ট হচ্ছে টু ফাইভ সেভেন ওয়ান ওয়ান তো মনে রাখবেন ফাইভ সেভেন ওয়ানটা হচ্ছে বাংলা এবং ইংলিশ ডিপার্টমেন্টের টেকনোলজি কোড হচ্ছে ফিফটি সেভেন তার মানে টু ফাইভ সেভেন ওয়ান ওয়ান এটা হচ্ছে বাংলা ওয়ান এটা হচ্ছে দুইটা সপ্তাহে থিওরিটিক্যাল ক্লাস হবে তারপর টু ফাইভ সেভেন ওয়ান টু এটা হচ্ছে ইংলিশ ওয়ান এটাও সপ্তাহে দুইটা থিওরিটিক্যাল ক্লাস হবে তারপর হচ্ছে টু ম্যাথমেটিক্স ওয়ান মনে রাখবেন ফিফটি নাইনটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের টেকনোলজি কোড এটা হচ্ছে নন ডিপার্টমেন্টের সাবজেক্ট তারপর টু ফাইভ নাইন ওয়ান টু ফিজিক্স ওয়ান তারপর টু সিক্স টু টু সিক্স টু বুঝলেই আপনারা সাথে দেখলেই সাথে সাথে বুঝবেন যে এটা আপনাদের ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট অটোমোবাইলের একটা সাবজেক্ট সেটা হচ্ছে অটোমোবাইল ফান্ডামেন্টাল এই সাবজেক্টটা আপনাদের সপ্তাহে হবে থিওরিটিক্যাল দুইটা এবং একটা প্র্যাকটিক্যাল ক্লাস টোটাল তিন ক্রেডিট তিন ক্রেডিট মানে হচ্ছে এক ক্রেডিট যদি পঞ্চাশ হয় তাহলে তিন ক্রেডিট সমান হচ্ছে দেড়শো মার্ক দেড়শো মার্কের এটা একটা সাবজেক্ট তারপর হচ্ছে টু সিক্স সেভেন একটা বেসিক ইলেকট্রিসিটি একটা ইলেকট্রিক্যাল টেকনোলজির একটা সাবজেক্ট সপ্তাহে তিনটা থিওরি এবং প্র্যাকটিক্যাল একটা ক্লাস টোটাল চার ক্যাডিট অর্থাৎ মার্ক হচ্ছে দুইশো মার্ক তো আপনাদের প্রথম সেমিস্টারে টোটাল এক হাজার পঞ্চাশ মার্কের পরীক্ষা দিবেন তো চলুন আমরা দ্বিতীয় সেমিস্টারে এন্ট্রি নিই তাইলে আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো টু ফাইভ সেভেন টু ওয়ান ফাইভ সেভেন বাংলা ইংলিশ ডিপার্টমেন্ট সামনে একটু আছে যেহেতু বাইশ প্রবিধানের একটা সাবজেক্ট ফাইভ সেভেন টেকনোলজি কুক তারপর টুটা হচ্ছে সেমিস্টার তারপর ওয়ান এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তো টু ফাইভ সেভেন টু ওয়ান এটা দ্বিতীয় সেমিস্টারের একটা সাবজেক্ট বাংলা টু তারপর টু ফাইভ সেভেন টু টু দ্বিতীয় সেমিস্টার ইংলিশ টু টু ফাইভ এইট ওয়ান টু এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের একটা সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট আপনার সেমিস্টারে দ্বিতীয় কিন্তু অন্যান্য টেকনোলজিতে প্রথম সেমিস্টারের বইটি পড়ানো হয় তারপর টু ফাইভ নাইন টু ওয়ান এটা ম্যাথমেটিক্স টু টু ফাইভ নাইন টু টু ফিজিক্স টু টু সিক্স টু এটা আপনাদের ডিপার্টমেন্টাল একটা সাবজেক্ট টু সিক্স টু টু ওয়ান অটোমোটিভ ইঞ্জিন সিস্টেম ওয়ান তারপর টু সেভেন জিরো ওয়ান ওয়ান বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস টু সেভেন জিরো ওয়ান টু মেশিন শপ প্র্যাকটিস তো এটা হচ্ছে মূলত মেকানিক্যাল ডিপার্টমেন্টাল দুইটা সাবজেক্ট বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস মেশিনশপ প্র্যাকটিস এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের দুইটা সাবজেক্ট এটা ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয় তো এই সেমিস্টারে আপনারা টোটাল এক হাজারের নাম্বার কমপ্লিট করবেন তো পরবর্তীতে আমরা তৃতীয় সেমিস্টারে এন্ট্রি নিচ্ছি থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে আমাদের কি কি পড়তে হবে এটা কেন দেখব টু ফাইভ এইট ওয়ান ওয়ান সোশ্যাল সায়েন্স

সিক্স এইট বলতে আমি কে বলেছিলাম ইলেকট্রনিক ডিপার্টমেন্ট তো টু সিক্স এইট ওয়ান ওয়ান ইলেকট্রনিক টেকনোলজি প্রথম সেমিস্টার একটা সাবজেক্ট বেসিক ইলেকট্রনিক্স এটা আপনারা এখন থার্ড সেমিস্টারে পড়বেন টু সেভেন জিরো টু টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তো আমি কি বলেছিলাম মেকানিক্যাল টেকনোলজির একটা সাবজেক্ট যেটা আপনারা পড়বেন তৃতীয় সেমিস্টারে তো আপনাদের এক হাজার কমপ্লিট করতে হবে নাম্বার এই সেমিস্টারে টোটাল সাতটি সাবজেক্ট এবার আমরা চতুর্থ সেমিস্টারে যাব চতুর্থ সেমিস্টারেও রয়েছে আমাদের ষাটটি সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন টু ফাইভ এ টু ফোর ওয়ান অ্যাকাউন্টিং এবার চতুর্থ সেমিস্টারের সাবজেক্ট টু সিক্স টু ডিপার্টমেন্টাল সাবজেক্ট ফোর ওয়ান চতুর্থ সেমিস্টারের অটোমোটিভ বডি বিল্ডিং তারপর টু সেভেন জিরো ফোর ওয়ান ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স টু সেভেন জিরো ফোর থ্রি মেটালার্জি মেটালার্জি তারপর হচ্ছে টু সেভেন ওয়ান থ্রি ওয়ান ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স তারপর টু সেভেন ওয়ান ফোর টু ফুয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট টু নাইন জিরো ফোর ওয়ান এনভারমেন্টাল স্টাডিজ তো এখানে এক হাজার পঞ্চাশ নম্বর কমপ্লিট করবেন ষাটটি সাবজেক্টের মাধ্যমে চতুর্থ সেমিস্টার ক্লোজ করবেন এবার আমরা ফিফথ সেমিস্টারে চলে আসলাম এখানে ষাটটি সাবজেক্ট রয়েছে টু ফাইভ এইট ফাইভ টু পঞ্চম সেমিস্টার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট

তো এই সেমিস্টারে এগারোশো নম্বর কমপ্লিট করবেন তার মানে এই সেমিস্টার একটু জটিল রয়েছে এবার আমরা সিক্স সেমিস্টার দেখব সিক্স সেমিস্টারে আটটি সাবজেক্ট টু ফাইভ এইট থ্রি ওয়ান বিজনেস কমিউনিকেশন এটা থার্ড সেমিস্টারের একটি সাবজেক্ট আপনারা ষষ্ঠ সেমিস্টার পড়বেন টু ফাইভ এইট ফাইভ ওয়ান প্রিন্সিপাল অফ মার্কেটিং এটা পঞ্চম সেমিস্টারের একটি সাবজেক্ট আপনারা ষষ্ঠ পর্বে পড়বেন এবার আস আমরা আসবো টু সিক্স টু সিক্স ওয়ান অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারে ডিপার্টমেন্টাল সাবজেক্ট আপনাদের ইঞ্জিন আভার হলিং অ্যান্ড ইন্সপেকশান টু সিক্স টু সিক্স টু সাসপেনশন ব্রেক স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম অফ ভেহিকল টু সিক্স টু সিক্স থ্রি স্পেশালাইজড ভেহিকলস টু অ্যান্ড থ্রি হুইলার্স টু সেভেন জিরো ফাইভ ফোর ফানড্রাই অ্যান্ড প্যাটার্ন মেকিং টু সেভেন জিরো সিক্স ওয়ান স্ট্যাঙ্ক অফ ম্যাটেরিয়ালস টু সেভেন জিরো সিক্স টু মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি এই নিয়ে টোটাল আপনাদের এগারোশো পঞ্চাশ নাম্বার কমপ্লিট করতে হবে এই সেমিস্টারও আপনাদের একটু জটিল রয়েছে এবার আমরা সপ্তম সেমিস্টার দেখব সপ্তম সেমিস্টার রয়েছে টু ফাইভ এইট ফাইভ থ্রি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পঞ্চম সেমিস্টার একটা সাবজেক্ট আপনারা সপ্তম পর্বে পড়বেন To 26271 etupna departmental subject electrical electronic and vehicle networking system to six to automotive testing and emission control to six shop equipment service station operation and workshop practice to six automobile engineering project to seven zero seven one design of machine elements to nine ম্যাকাট্রনিক্স অ্যান্ড পিএলসি টোটাল এক হাজার পঞ্চাশ নম্বর কমপ্লিট করবেন এবার আমরা অষ্টম পর্বে দেখব টু সিক্স টু এইট ওয়ান এটা দুইটি পার্ট একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেটা তিন মাস আপনারা শিল্প কারখানায় ট্রেনিং করবেন টোটাল হচ্ছে চব্বিশটা প্র্যাকটিক্যালের মাধ্যমে অর্থাৎ চব্বিশটা দিন তারপর ক্রেডিট সংখ্যা হচ্ছে এইট তারপর আপনারা প্রতিষ্ঠানে এসে প্রজেক্ট প্রেজেন্টেশন করবেন টোটাল বারো সপ্তাহ এখানে ক্লাস করতে হবে সেখানে চার ক্রেডিট টোটাল বারো ক্রেডিট কমপ্লিট করতে হবে বারো ক্রেডিট মানে পাঁচ বারং ষাট অর্থাৎ ছয়শো নম্বর তো এই ছিল আপনাদের আটটি সেমিস্টারে টোটাল সাবজেক্ট সংখ্যা তো আপনাদের টোটাল যেটা পড়তে হবে আট হাজার মার্কস আপনারা কমপ্লিট করবেন এই আটটা সেমিস্টারে টোটাল একশো সাইট ক্রেডিট তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে পড়াশোনা করবেন আল্লাহ হাফিজ